তোমাদের কিন্তু নিজে লিখতে হবে আমি বলে দিব কোথা থেকে কি এটা আমি পরে ক্লাসে বলবো আইসিটি ক্লাস আর বললাম না এখন আইসিটি তো আর আসে না আমি কি আছে ক্যামেরাটা অফ রাখতে পারি আমি রাইমা তুমি কোথায় যাবো অফ রেখে কোথাও যাবো না ম্যাম আম্মু অসুস্থ তো আমি নানু বাসায় আসছি হুম এখন মানে এখানে তো টেবিল নাই পড়ার টেবিলের মতো টেবিল নাই তাই সমস্যা নাই অসুবিধা নাই তুমি থাকলেই হবে জি ম্যাম ম্যাম অফ রাখতে পারি হ্যাঁ অফ রাখবে আবার মাঝে মাঝে ডাক দিলে সারা দিতে হবে হ্যাঁ জি ম্যাম তোমাকে এখান থেকে দেখাও যাবে না সমস্যা নাই তুমি অন করে রাখলেও দেখা যাবে না ঠিক আছে অসুবিধা আমি তো তোমাদের পড়াটা দেখাবো আচ্ছা দেখো তোমাদের গত ক্লাসে কতটুকু পড়েছিলাম হালিমা মনে আছে আমরা বিনোদন থেকে বিনোদনের পুরাটা কমপ্লিট করে ফেলেছিলাম না কারণ তোমাদের প্রথম অধ্যায় থেকে নেক্সট ডে অ্যাসাইনমেন্ট আসবে এই জন্য ভালো করে প্রথম অধ্যায়টা পড়বা তারপর আমরা আবার দ্বিতীয় অধ্যায় যাব তাহলে এইখানে দেখো বিনোদন ও আইসিটি এটা আমরা পড়ে ফেলেছি কত ক্লাসে তাই না পুরাটা পড়েছি না

বেশি দিব না যাও প্রথম থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত দিলাম এখান থেকে এক একজনকে কম হ্যাঁ দুই তিনটা আমি করে ভালো করে পড়বা হ্যাঁ বেশি পরে রাখবো আমি ধরার চেয়েও বেশি পরে রাখবা আমি সেখান থেকে পড়া ধরবো পড়া মনে হয় তোমাদের মোটামুটি সব নৈবিত্তিক সব দেওয়া শেষ না নাকি বাকি আছে কথা বলো না কেন কে খাচ্ছ খাওয়ার শব্দ শোনা যাচ্ছে আচ্ছা দেখো এখানে ডিজিটাল বাংলাদেশ এটা আজকে সময় নষ্ট না করে এটা তোমাদের পড়াবো ঠিক আছে আর যারা বিজ্ঞানের মেয়ে আছো এখানে তারা অবশ্যই আমার ক্লাসে আজকে থাকবে তোমাদের একটু বুঝিয়ে দিব খালি উপসংহাটা বাকি থাকবে উপসংহাটা আমি নেক্সট কোনো একদিন ক্লাস এক্সট্রা নিয়ে সেটা বুঝাই দিব ঠিক আছে তাহলে তোমরা প্রথমে সেটা রাফ খাতায় লিখবে লিখে আগে দেখবা যে কেমন হয়েছে হ্যাঁ লেখাটা কেমন হয়েছে ঠিক মতো হয়েছে কিনা সাজিয়ে গুছিয়ে তারপর তোমরা করে যেখানে যে খাতায় সেটা ফ্রেশ করবা এখন বলতে পারো ম্যাডাম অ্যাসাইনমেন্ট তো এখন স্থগিত করেছে দিতে দিতে বলে বলে না হ্যাঁ যখন স্কুলটা স্কুলটা তোমাকে নাই খুলবে যখন তোমাকে বলবে যে প্রথম অ্যাসাইনমেন্ট জমা দাও তখন যেন তুমি চট করে তুমি না হোক তোমার পরিবার যিনি গার্ডিয়ান উনি গিয়ে যেন ওইটা সাবমিট করে আসতে পারে তোমার তৈরি করা থাকবে এই জন্য তোমাদের বলা এই সপ্তাহটা গত সপ্তাহটা আর পরের সপ্তাহে জমা দিতে হবে এই জন্য আমি যতটুকু বুঝিয়ে দিব সেটা আগে রাফ করবে রাফ করে তারপরে তোমরা কি করবা সেটা ফ্রেশ করে এটা আইসিটি হোক আর গ্রাস্ট বিজ্ঞান হোক একই কথা এটা গ্রাস্ট বিজ্ঞান আইসিটি এখনো আসে নাই সেটা আমি বলে দিচ্ছি আর কি একসাথে বলতেছি টপিক গুলো ভূমিকা গুলো শিরোনাম গুলো তারপরে তোমার ভিতরে টপিক গুলো দিতে হবে আসসালামাইকুম আসসালাম এই সবগুলি আমি সলভ দিব এবং উপসংহারও লিখে দিব কিন্তু মাসখানের কথা হচ্ছে যে যাই যাই দিতে হোক না কেন সেটা তুমি তোমার মতো করে লিখতে পারো যদি আমি দিয়ে দেই ব্যাপার জিনিসটা ধরাই দেই জাস্ট তুমি খালি বসাবা নিজের মতো করে বসায় দিতে পারো আর আমি যদি সেট তৈরি করে দেই সেটাও তুমি দিতে পারো সেখানে কাটসাট করে তুমি মনে করো আমি বড়টা পুরাটা দিব দিব কম দিলে দিব বেশি দিলে দিব সেটা তুমি দিতে পারো কিন্তু যে কথাগুলো না দিলেই নয় অপ্রাসঙ্গিক কথা দেওয়া যাবে না যেটা প্রাসঙ্গিক যেটা গুরুত্বপূর্ণ সেগুলি দিতে হবে আচ্ছা বলো আমি কথা বলো কথা যখন বলি আগে শুনবার তারপর বলার হলে পরে বলবা হাত তুলবে করো অসুবিধা নেই থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকার প্রথমবারের মতো তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিবা কারণ তোমাদের পরপর দুইটা অনেকগুলো অ্যাসাইনমেন্ট আসবে আমি এক্সট্রা যদি কখনো জুম ক্লাসে বসতে বলি আমি যে কোনো একজনকে ফোন দিয়ে বলবো ওদেরকে জানাই দাও এই জন্য আমি যে কোন একদিন বলতে পারি যে এটা আমার দেওয়া শেষ দেওয়া শেষ হলে আর বলবো না দেওয়া না শেষ আমি বলবো যে অমুক দিন মুখ সময় রাত নয়টাও হতে পারে আটটাও হতে পারে বিকাল পাঁচটাও হতে পারে দুপুর চারটাও হতে পারে আমি বলতে পারি যে এখন আমার সাথে একটু বসো তোমরা আধা ঘন্টার জন্য এই জন্য এই কয়টা ক্লাস যে কটা অ্যাসাইনমেন্টের শুরু হয়ে যাবে সেই কটা ক্লাসে তোমরা মোবাইল নাম্বার শো করবে ঠিক আছে ক্লাস যাবে মোবাইল নাম্বারটা ইয়াতে যাবে না যদি ইউটিউবে দেই ক্লাস সেটা তোমাদের ইয়াতে যাবে ক্লাস ইউটিউবে যাবে না জাস্ট পড়াটা যাবে ভিডিওটা যাবে কিন্তু ওইটা থাকবে ফাইলে থাকবে আচ্ছা এখন দেখো এতটুকু পড়ছি পড়াটা দেখো বর্তমান ডিজিটাল হ্যাঁ আমরা প্রথম অধ্যাটা আজকে শেষ হয়ে গেলে নোটগুলো শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় অধ্যাটা ধরা শুরু করব কারণ পরপর যখন অ্যাসাইনমেন্ট আসবে তখন কিন্তু তুমি পড়েছো কিনা তুমি অধ্যাটা শেষ করেছো কিনা ওনারা সেটা দেখবে না ওনারা কিন্তু অ্যাসাইনমেন্ট পাঠাই দেবে এই জন্য আমরা প্রথম অধ্যা দ্বিতীয় অধ্যাটা আমরা আগে আগে শেষ করে ফেলব ছোট প্রশ্নগুলো দিয়ে দিও যখন তোমার অ্যাসাইনমেন্ট আসবে তুমি সলভ দিতে বা আমি সলভ দিতে পারবো ঠিক আছে না হলে তাড়াতাড়ি করে চাপটা শেষ করা যায় না তখন তোমরাও বুঝবে না তোমাদের জিনিসটা গ্যাপ থেকে যাবে ঠিক আছে বলো বলো কে বলবো বলো আচ্ছা ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকার প্রথমবারের মতো দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে করে এটা যখন ডিজিটাল বাংলাদেশ শুরু হয় তখন সরকার মনে করেন যে দুই সালের মধ্যে বাংলাদেশকে কি করবেন ডিজিটাল বাংলাদেশের মতো করে গড়ে তুলবেন অন্যান্য বিশ্বে যেরকম ডিজিটাল ওই দেশ দেশ দেশের অনুযায়ী হয়েছে ডিজিটাল হয়ে গিয়েছে সেই দেশটার মতোই আমাদের বাংলাদেশটাকে কি করবেন ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন সেই প্রত্যাশা সেই প্রতিশ্রুতি দিয়েছেন অতএব দুই হাজার একুশ সাল অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দুই হাজার একুশ সালে ডিজিটাল যে কাজগুলো সেই কাজগুলো কমপ্লিট হচ্ছে আচ্ছা তারপরে দেখো এখানে আন্ডারলাইন করবা কোশ্চেন আসতে পারে কত সালে হ্যাঁ বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালে তাহলে দুই হাজার একুশ সালে মানে বাকি লাইনগুলি বললাম না প্রশ্ন আকারে আসবে আমি এটুকু বলে বুঝাই দিচ্ছি আচ্ছা একটা সরি একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে মানে উনিশশো সালের কথা বলছে সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কত সালের উপর ভিত্তি করে উনিশশো একাত্তর সালের উপর কি ভিত্তি করে একটি রক্ত যুদ্ধের ভিতর দিয়ে কি হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে যুদ্ধ হয়েছিল এই কোশ্চেনটা আসতে পারে উনিশশো এটা আমরা জানি পারি তারপর অনেক সময় পারা জিনিস অনেক অ্যান্সার করে দিয়ে আসতে পারে না আচ্ছা দুই সালে তার অর্ধ শতাব্দী কত সালে একুশ সাল বাইশ সাল তে চব্বিশ সাল দিবে তখন দুই সালে অ্যান্সার করতে হবে ঠিক আছে আর তোমাদের মোবাইল নাম্বার আমরা দিব না ম্যাডামকে ভয় পাওয়ার কিছু নাই কিছুই করব না জাস্ট কোনো প্রয়োজন লাগলে সে প্রয়োজনে হুট করে তোমাদের নাম্বার আমার কাছে সবার থাকে না হ্যাঁ আমাদের যারা কলিগ আছে ম্যাডাম আছে ম্যাডামদের মেয়েরা যারা আছে যারা আছে যেমন কি রাইমা আছে অহনা আছে এদের নাম্বারগুলো মোটামুটি ধরো আমার জানা আছে আর সবার নাই এজন্য আমার ক্যাপ্টেনের নাম্বারও জানার দরকার যার কারণে আমি যখন আমার ইচ্ছা হবে যে এই জিনিসটা আমার জানানো দরকার আমি যেন চট করে একজনকে জানাই দিলে সে যেন সবাইকে পাস করে ফ্রেন্ডদের কাছে পাস করে করে পড়াটা বা কোনো ব্যাপারটা জানিয়ে যায় তাহলে তোমাদের যে কথাটা আমি দিয়েছিলাম যে আজকে ঝুমে বসবো তাহলে দেখা যাচ্ছে আমার কাজের ক্ষেত্রে আমি বসতে পারি হ্যাঁ জানাই দিতে পারি হ্যাঁ তোমাদের দিয়ে দিবা সব সময় এই যে এখন সময় তো সব সময় দিয়ে দিবা আমি যে কোনো একজন ক্যাপ্টেন কে যে দিব সেটা কোনো গ্যারান্টি না আমি হালিমা কেও দিতে পারি আমি সানজিদা কেও দিতে পারি এরকম আমার যে এখানে স্টুডেন্ট আছে সুমাইয়া কেও দিতে পারি আমি হ্যাঁ একজনকে জান্নাতুল ফেরদৌস এই যে নামগুলো আছে বুঝাচ্ছি এদের আমি যে কোনো একজনকে বলে বলবো যে তোমরা একটু জানাই যারটা রিসিভ হবে আর হ্যাঁ অনেক সময় তো ক্যাপ্টেনেরটা হয় না আবার অন্যদেরটা হয় না যাই হোক এখন দেখো তারপরে দেখো আর আজকে আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে তোমাদের আমি পড়া ধরবো অতএব পড়া শিখে আসবা আচ্ছা যে চ্যাপ্টারটা রিডিং পড়াবো সেটাও পড়বা আশা রাখি তোমাদের সবই চলতে থাকবে কোথাও কোনো গ্যাপ থাকবে না আমার পড়াটা হলো আমার রিডিং পড়াটা হলো আমার নবীটা হলো আবার আমার নতুন চ্যাপ্টারের রিডিংটাও পড়া হলো আমার পুরানোটা আমার রিভাইজ দেওয়া হলো মানে অলরেডি তোমার চর্চার মধ্যে থাকলে যে কোনো কাজ তোমার করতে সহজ হবে পারবে দুই সালের মধ্যে অর্ধ শতাব্দী পূর্ণ হবে এবং সে কারণে এই সময়ের ভেতরে আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নেওয়ার একটা স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুরু এবং সরি শুধু একটি কথা হয়ে তাহলে কি তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি থাকে একটা কথার বৃতি থাকে না এখানে বাংলাদেশে যে যে জায়গাগুলোতে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কথা প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা জায়গায় ডিজিটাল বাংলাদেশ হতে অলরেডি শুরু করে দিয়েছে তারপর দেখো এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই দেশের সরকার এবং সাধারণ মানুষ সবাই একটি বড় উদ্বেগ নিয়েছে দ্বিতীয় পেজে চলে প্রথমেই আমাদের জানা দরকার অ্যানালগ ও ডিজিটাল কথাটি দিয়ে আমরা কি বোঝাই অ্যানালগ এবং ডিজিটাল অ্যানালগ এবং ডিজিটাল আমাদের আগের ফোনগুলো ছিল সাধারণ ফোন হ্যাঁ সাধারণ ডিভাইস ছিল সেটা দিয়ে আমাদের সব কিছু করা যেত না শুধু ফোন আমরা কল দিতাম নাম্বার টিপে বাটনগুলো টিপে টিপে আমরা আমরা প্রেস করে করে করতাম কল কল দিতাম ওই পাশ থেকে তারা এখন আমাদের মোবাইল কি হচ্ছে ইয়া ফোন সেটা কি হচ্ছে ডিজিটাল আকারে ধারণ করেছে দেখা গেছে যে আমাদের সেই ফোনের নামের আকারে আসছে অ্যানালগ ফোন সেখানে আমাদের ফোনের মধ্যে কি থাকতে পারে ঘড়ি থাকতে পারে তারপরে কিছু কথা আছে আমরা বললে সেটা রেকর্ড হয়ে যায় সেসব ফোনও হতে পারে এখন যে যুগ চেঞ্জ হয়েছে এখন মোবাইল আসছে মোবাইলেরও কি হচ্ছে মোবাইল প্রথম যে অবস্থা ছিল আগে নর্মালি হ্যাঁ অত মানে এত ডিজিটালের মতো ছিল না যে আইটেমগুলো ছিল হ্যাঁ এখন দেখা যায় বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন কিছু দিয়ে মোবাইল ছিল না নর্মালি মোবাইল ছিল কথা আমরা বাটন টিপে কল দিতাম আমরা কথাগুলো বলতাম এবং ওই পাশ থেকে কথাগুলো শোনার জন্য তারা রিসিভ এবং তারাও এই কাজ করতো এখন দেখা যাচ্ছে আমাদের মোবাইলের মধ্যেও কি থাকে থাকে গড়ি গড়ি মানে কিছুই আছে এছাড়াও আছে কি সেখানে আমরা কোনো কথা বললে আমরা যদি কথা বলতে চাই তাহলে আমরা কি করতে পারি সেখানে নতুন একটা সফটওয়্যার অ্যাড করতে পারি যে কথাগুলো আমরা বললে রেকর্ড হয়ে যাবে এই সিস্টেমও আমার কোথায় আছে তোমার মোবাইলে আছে মানে আরো অনেক কিছু আছে জাস্ট আমি এখানে পিকচারের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি বলে তারপর আবার রিডিং এ যাবো তারপর আমাদের দেখা যায় যে অনেক সময় রিমোট কন্ট্রোল থাকে টিভি দেখা যে রিমোট কন্ট্রোল থাকে এখানে নর্মালি কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা থাকে সেটা হচ্ছে যে জাস্ট আমি কোন কোন চ্যানেলে যাব সেই আইটেম গুলি নির্ধারিত কিছু চ্যানেল দেওয়া থাকে এখন তোমার একশোটার উপরেই চ্যানেল হয়েছে এবং প্রত্যেকটা চ্যানেলের মধ্যে তোমার ডিজিটাল আইটেমগুলো দেওয়া আছে তো যাই হোক এরকম আবার ঘড়ি আগের দিনের ঘড়িগুলো নর্মালি থাকতো স্টিল শুধু কাটাগুলো গুলো এখন ঘড়ির ভিতরে ঘড়িগুলো চলে তো প্রথমে আমাদের জানা দরকার অ্যানালগ ও ডিজিটাল কথাটি দিয়ে আমরা কি বোঝাই মানে অটোমেটিক যেটা হবে অটোমেটিক হয়ে যাচ্ছে আগে সেটা অটোমেটিক হতো না আমরা হাতে ধরে সেটা টাইম সেট করতাম মিনিট সেট করতাম সেকেন্ড সেট করতাম ঘড়ির ক্ষেত্রে বুঝাচ্ছি তো সেই জিনিসগুলো আমরা হাতে ধরে ধরে যদি নির্ধারিত জিনিস ডেট সেট করতাম মাস সেট করতাম এই জিনিসগুলো যখন আমরা হাতে ধরে না দিতাম এটা তখন ঠিক হতো না মানে চলতো না যদি এখন হচ্ছে অ্যানালগ বা ডিজিটাল বলতে অটোমেটিক তুমি যেটা দিবা পরবর্তী মাস পরবর্তী বছর অটোমেটিক ভাবে পুরো একটা বছর অটোমেটিক ভাবে চলবে সেখানে তোমার তারিখ থাকতে পারে হ্যাঁ মাস থাকতে পারে ডেট থাকতে পারে আদার্স কিছু ওয়েদারের আইটেম থাকতে পারে সব কিছুই তোমার ডিজিটাল আকারে হ্যাঁ ধাপে ধাপে আসবে এবং প্রতিটা জিনিসই তোমার হ্যাঁ তোমার নামের সবকিছু কিছু জিনিসই কি করতো সেগুলি প্রতিদিন স্ক্রিনে চলে আসবে প্রতিদিন স্ক্রিনে সেটা চলে আসবে এরকম তোমার সেই সফটওয়্যারও আছে সেটা ক্লিক করে দিলে অটোমেটিক তোমার নাম তুমি কি ডিভাইস চালাচ্ছো সেই জিনিসটা অটোমেটিক তোমার এখানে প্রতিদিনই শো করবে সারা দিনে চব্বিশ ঘন্টায় সেটা চলতে থাকবে হ্যাঁ সামনে ঘুরে ঘুরে চলতে থাকবে এই যে জিনিসগুলো এগুলি হচ্ছে ডিজিটাল তো দেখো পরিবর্তনশীল বিচ্ছিন্ন ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় পরিবর্তনশীল যে আমরা ডাটাগুলো বিচ্ছিন্ন করতে পারি আলাদা করতে পারি চেঞ্জ করতে পারি এবং সংকেতের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারি তখন তাকে অ্যানালগ বা সংকেত বলে উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন দৈনন্দিন তাপমাত্রার কথা ধরা যাক দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভব হয় যে ওয়েদারের যে ব্যাপারটা হ্যাঁ তোমার কত সেন্টিমিটার কত ডিগ্রি এই জিনিসগুলো তুমি যদি কোনো একটা সফটওয়্যার এখানে ইনস্টল করে দিয়ে দাও মোবাইলে তখন সেটা কি হবে প্রতিদিনের হ্যাঁ শীতের দিন হোক গরম দিনও হোক প্রত্যেকটা দিনেরই একটা তাপমাত্রা তারা সেটা ডিজিটাল আকার আকারে তোমাকে শো করবে যে এখন কত ডিগ্রি কত সেলসিয়াস কত পার্সেন্ট কি ওয়েদারের অবস্থা আছে আবার সেটা বৃষ্টি হলে কত পার্সেন্ট হচ্ছে শীত পড়লে কত পার্সেন্ট এই প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেম হচ্ছে এটা অটোমেটিক চলে আসছে ডিজিটাল ডিজিটাল আকারে আকারে অ্যানালগ বা আচ্ছা দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয় এই অনুভূত তাপমাত্রাকে যখন সংকেত রূপে প্রকাশ করি তখন তাকে অ্যানালগ সংকেত বলি অ্যানালগ সংকেতের সাহায্যে আমরা নির্বুল এবং সূক্ষ্ম তথ্য পাই না অনেক সময় অ্যানালগ বা কি ডিজিটাল আকারে আমরা সেই জিনিসটাকে সূক্ষ্মভাবে পাই না যখন সূক্ষ্মভাবে জিনিসটা আমরা সেখানে দিতে না পারি সেট করতে না পারি তখন সেটা সূক্ষ্মভাবে আসে না ঘ্যাপ থেকে যায় আমরা যদি সূক্ষ্মভাবে সেটা ইনস্টল করে সূক্ষ্মভাবে সেটা সেট করে দেই হ্যাঁ এটা এই সময় থেকে ওই সময় পর্যন্ত এটা হবে তাহলে সেটা সূক্ষ্মভাবেই হবে এটার মধ্যে যদি আমি চব্বিশ ঘন্টা দেওয়ার কথা আমি ছয় ঘন্টা দিস এরপর এটা স্টিল হয়ে স্টপ হয়ে আছে তাহলে সেটা সূক্ষ্ম আসবে না পরের সময় থেকে আবার আরো তিন ঘন্টার পরের সময় পিছনের ব্যাকের সময় দেওয়া আছে মাঝখানের টা নাই তাহলে এরকম হলে হয় না তখন সেটা সূক্ষ্ম হয় না সেটা ভুল হয়ে যায় রং হয়ে যায় নির্ধারিত পদ্ধতিতে দুটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা যায় এই অবস্থাগুলোকে অঙ্কের ডিজিটালের মাধ্যমে মানে ডিজিট অঙ্কের ডিজিট নাম্বারের মাধ্যমে আমরা নাম্বারের মাধ্যমে করতে পারি এই যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে এগুলে যে ডিজিট গুলো হচ্ছে ইমার উন্নত ডিজিট মানে এগুলো ডিজিটালের নাম্বার গুলো একটু দেখো এখানে ডিজাইন গুলো নাম্বারের অন্যরকম করে দেওয়া আছে আর আমরা লিখি যে সেভাবে দুইটার মতো অনেক ডিফারেন্ট আর এগুলি ডিজিটগুলি ডিজিট হচ্ছে নাম্বার যে কোনো নাম্বারে নাম্বারকে ডিজিট বলা হচ্ছে আঁকা কি করব না হ্যাঁ আচ্ছা দেখো এখানে ডিজিটের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষত তথ্য পাওয়া যায় ডিজিট এর মাধ্যমে সংকেত প্রকাশের জন্য কেউ বলতে পারবে ম্যাডাম ডিজিট কি ডিজিট হচ্ছে সংখ্যা যে কোনো এই যে লিখার অঙ্কের সংখ্যাগুলোকে ডিজিট বলা হয় এই যে দেখো এখানে নাম্বার তোলা আছে যে মোবাইলের নাম্বার দেওয়া আছে ঠিক আছে আবার দেখো এখানে ঘড়ির ভিতরে নাম্বার দেওয়া আছে আচ্ছা কোথায় ছিলাম জানি আচ্ছা ডিজিট এর মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যবহৃত এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয় যেমন যেগুলি কোনটায় কি বলা হয় বলতেছি সংকেত প্রদর্শন করে কাটা যুক্ত কি কাটা দেওয়া এই যে কাটা দেওয়া ঘড়ি অনেক সময় কাটা ছাড়াই থাকবে ঘড়ি তুমি হ্যাঁ একটা কাটা দেওয়া থাকবে তিনটা থাকে সেখানে দুইটা দেওয়া থাকে অনেক সময় মিনিট সেকেন্ড হ্যাঁ ঘন্টা তিনটা কাটাই থাকে এখন ডিজিটাল যুগ আসছে এখন আর তিনটা কাটা নাই দুইটা কাটা দেওয়া আছে দুইটা কাটা দিয়ে তুমি সময় মেনটেন করবা তুমি বুঝতে পারবা যে এখন কয়টা বাজে কয়টা বাজতে পারে কয়টা বাজছে বেজে চলে যাচ্ছে এগুলি সবই তুমি দুইটা কাটায় মেনশন করতে পারবে আবার অনেক সময় ঘড়িতে দেখবা কোনো কাটাই নাই শুধু ডিজিট উঠতেছে ডিজিট মানে নাম্বার উঠতেছে কত মিনিট কত সেকেন্ড কত ঘন্টা সেটা দেখো তুমি মেনশন করতে পারবে তেইশ ঘন্টা বাইশ ঘন্টা এগুলি যে লেখা থাকে এগুলো হচ্ছে অন্য দেশের নাম্বার অনুযায়ী আমাদের হচ্ছে বেশি হলে ওয়ান থেকে হ্যাঁ টুয়েলভ পর্যন্ত বা এক থেকে বারোটা মানে দিনের চব্বিশটা ঘন্টা আমাদের সকাল যদি দু বোর ছয়টা থেকে ধরি তাহলে রাত কি ছয়টা পর্যন্ত বোর ছয়টা সরি দুপুর বারোটা পর্যন্ত ধরলে রাত বারোটা এরকম করে ঘুরে ঘুরে আমাদের চব্বিশ ঘন্টা হবে আর ওদের সময়টা টাইম টাইম মিনিট সেকেন্ড ঠিক আছে ঘন্টাটা হিসাবে অন্যরকম সেই জন্য এখানে ঘন্টাটা যে তেইশ আসছে সেটা তোমার হিসাবে হিসাব করে তোমার সেট করতে হবে তোমার এখন তোমার দেশে কত তার দেশে কত ঘন্টা চলতেছে আচ্ছা যাই হোক এখন দেখো এখানে ডিজিট বলতে সাধারণত নাম্বারকে ঘড়ির নাম্বারকে বোঝানো হচ্ছে ধরো কাটা যুক্ত গড়ি অ্যানালগ সংকেত প্রদর্শন করে প্রক্ষান্তরে কাটা বিহীন যদি কাটা না থাকে গড়ি যদি কাটাই না থাকে তারপরে তোমার একটা কাটা বা দুইটা কাটা থাকে তুমি সেটা দিয়েও তোমার মেনশন করবে এখন কয়টা বাজে কয়টা বাজে বাজতে কত মিনিট সেকেন্ডের ঘড়ি অনেক মিনিটের কাটাটা অনেক সময় থাকে না সেটা তোমার ধরে নিতে হবে বুঝে নিতে হবে সেটা কাটাবিন কিছু একটা কাটা না থাকলে এটা বিহীন হয়ে যায় বা পুরাটা না থাকলেও বিহীন হয়ে যায় এই যে এখানে যে একটা মোবাইল এখানে তো তোমার ঘড়ির কাটাই নেই কাটা ছাড়া নাম্বার উঠতেছে যে কয়টা বাজে একটা গড়ির ডিজিটাল গড়ির কাটা নাই কাটা ছাড়াই তিনটা কাটাই নেই ছাড়া নাম্বার উঠতেছে ডিজিট গুলি এটা দেখে আমরা কয়টা বাজে সেটা মেনশন করতে পারি আচ্ছা কাটাবিহীন গড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে বুঝিয়ে নিতে হবে এখন দেশ আধুনিক হয়েছে গড়িও আধুনিক হয়েছে গড়ি এখন ডিজিটাল অটোমেটিক গড়ির সময় আমাদের দিতে হচ্ছে না জাস্ট তোমার নতুন কোনো ডিভাইস কিনলে সেখানে তুমি শুধু তোমার টাইমটা সেট করে দিবে এরপর থেকে দিনে চব্বিশটা ঘন্টা সেই তোমাকে সহযোগিতা করবে অটোমেটিক ভাবে সময় জানিয়ে দেওয়ার জন্য তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহৃত করা হয়নি শুধু কম্পিউটারের যে কাজগুলো সেটাই শুধু বলবৎস বা সীমাবদ্ধতা না এখানে ডিজিটাল বাংলাদেশ বলছে সমস্ত সফটওয়্যার দিয়ে যে দেশটা চলছে হ্যাঁ আধুনিক হয়েছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে আমরা ডিজিটাল প্রযুক্তি বললেই শুধু কম্পিউটার আর ল্যাপটপ বুঝি আর কিছুই বুঝি না সেটা না এখানে শুধু এই দুইটা ছাড়াও আরো আধুনিক যা যা জিনিস হচ্ছে হ্যাঁ পারত পক্ষে সবকিছু মিলেই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটি আরো অনেক ব্যাপক ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয় আধুনিক বাংলাদেশ আগের দিনের বাংলাদেশ যেমন ছিল এখন এক পার্সেন্টও সেটা নাই

আচ্ছা ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয় এগুলি আন্দালন করবার সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের অধিকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য এই লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতা পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা করা খুবই জরুরি আমাদের ইতিবাচক কি আমরা যেই পুরনো যে মন কি পুনর পুরনো দিনের যে মন মানসিকতা আমাদের ব্রেনের মস্তিষ্কে রেখেছি সেটা ধুয়ে মুছে ক্লিয়ার করে আমরা নতুন কিছু তৈরি করতে চাই নতুন কিছু নিয়ে চিন্তা করতে চাই সেরকম কিছুর কথা বলা হয়েছে আর আমাদের মনের মধ্যে যে মানসিকতা যে আমি আগের দিনে যে কেমন ছিলাম সেই জিনিসটা চেঞ্জ করে নতুন যুগের তোমাকে পা বাড়াতে বলেছে যে নতুন যুগের নতুন জীবনের সাথে তোমাকে মানোন্নয়ন করতে বলেছে তারপর দেখো ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নে মানে স্বপ্নকল্পে রূপকল্পের মানে তোমার যে রূপটা সেটা চেঞ্জ হয়ে গিয়েছে আগে যেমন ছিল এখন বাস্তবে যেটা হয়েছে সেটাকে রূপকল্পের কথা বলা হচ্ছে বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেই চারটি বিষয় কি কি এরকম হ্যাঁ তোমার প্রয়োগের ক্ষেত্রে বা অনুদাবনের ক্ষেত্রে আসবে চারটা অপশন দিয়ে দিবে তোমার খুঁজে বের করতে হবে কোন চারটি বা এখান থেকে দুইটা অপশন দিয়ে অন্য দুইটা অপশন দিবে বলবে যে এখান থেকে তুমি উত্তর বের করবা এই প্রশ্নটা যদি আসে ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার নিচের কোন চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ যে কোনো একটি কি বরাট কর বা যে কোনো একটি যে কোনটি নিচের কোনটি তখন তুমি সেটা বরাত করবে যদি দুইটা অপশন দিয়ে অন্য দুই অপশন দেয় তাহলে দুইটা করবা যদি চারটাই দেয় বা সেটা তুমি সিলেক্ট করে নিবা মানব সম্পদ উন্নয়ন মানুষের যে সম্পদ যে সম্পদ না হলেই নয় যে সম্পদ সে জ্ঞান দক্ষতা হ্যাঁ যোগ্যতা এগুলির ক্ষেত্রে সে উন্নয়ন করে সে তার কথা বলা হচ্ছে জনগণের সম্পৃক্ততা জনগণের মধ্যে যে সম্পৃক্ততা থাকবে কোনো কিছু তৈরি করতে হলে কোনো কিছু পেতে হলে একজন আরেকজনের সাথে যে সম্পৃক্ততা মনোভাব থাকবে সেটা গড়ে তুলতে হবে সিভিল সার্ভিস হ্যাঁ সিভিল সার্ভিসের যে কাজগুলো সে কাজগুলোকে উন্নয়ন করতে হবে এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার করবে প্রতিদিনই তোমার ভোর পাঁচটা থেকে শুরু করে আমি বুঝাচ্ছি হ্যাঁ ভোর পাঁচটা শুরু করে বিকাল পাঁচটার মধ্যে তুমি কি কি জিনিস ডিজিটাল হ্যাঁ ডিজিটাল ডিভাইস ব্যবহার করছো সেগুলোর কথা বলা হয়েছে সেই জিনিসগুলো দৈনন্দিন জীবনে যেন অবশ্যই তুমি ব্যবহার করো সেই কথাগুলোই বলা হচ্ছে পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তির প্রসারের কাজটি শুরু করেছে দেরিতে অন্য দেশে যেমন সেটা আমাদের দেশে যেমন ধরো এই যুগটা ধরো বেশি হলে ধরো পাঁচ বছর হয়েছে বা দশ বছর হয়েছে বা সাত বছর হয়েছে এর এর আগে থেকে যেই চলে গিয়েছে এটা বছরগুলি অন্যান্য দেশের আগেও চলে আসছে এখনো ক্লাসে আসলে কি করবা ক্লাসে ঠিক দশটায় আসবে এখন বলতে পারো ম্যাডাম আমার বাসায় নেট নাই নেটের লাইন স্লো হ্যাঁ সেটা যদি মাঝে মাঝে যাদের হয় কোন আমার বাসায় হয় মাঝে মাঝে হয়ে যায় হতেই পারে এটা কোনো কথা না কিন্তু ইচ্ছাকিতভাবে কখনো নেট করে ক্লাসে আসবে না যেমন এটা তোমার পড়া তুমি যদি না বুঝো তুমি যদি না পড়ো সেটা তুমি হ্যাঁ ম্যাডাম আমি পড়তে পারি আমি সবই বুঝি হ্যাঁ তুমি বুঝলেও তাহলে ভালো কথা না বুঝলে তো সমস্যা আছে তারপর দেখো এখানে কোথায় ছিলাম পৃথিবীর অন্য দেশের তুলনায় দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তির প্রসারের কাজটি শুরু করেছে দেরিতে দেরিতে করে করার বিদায় আমাদের বাংলাদেশ একটু দেরিতেই ডিজিটাল বাংলাদেশ হতে শুরু করেছে না হলে অন্যান্য দেশের মতো হতে পারত তবে বাংলাদেশ এখন খুবই উন্নত এর এ সম্পর্কে কোনো মানে ধারণা না না রাখলে হবে যে বাংলাদেশ এখন উন্নত হয়নি বাংলাদেশ এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনেক ভাবে এগিয়ে গিয়েছে এখন আর পিছিয়ে নেই তাই অন্য দেশে তাই অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে হ্যাঁ অন্য দেশের মতো পিছিয়ে আছে তবে এখন আধুনিক জগতে পিছিয়ে নেই আধুনিক জগতে সে এখন বাংলাদেশ উন্নত হচ্ছে হ্যাঁ অতীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব যথাযথ যথাযথভাবে উপলব্ধি না করলেও যথাযথভাবে অতীতে যখন আমাদের আগের দিনে যুগ যুগে তথ্য আদান প্রদান থেকে শুরু করে সব কিছুই হ্যাঁ ভিডিও তারপর এস এম এস সবকিছুই ছিল অনুন্নত সেখানে এগুলোর কোনো অবকাশ ছিল না ডিজিটাল বাংলাদেশের কোনো অধ্যায় ছিল না কিন্তু এগুলো চলতো কিন্তু এখন সেই সেটার উপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে কিন্তু আরো আধুনিক হচ্ছে সেই জিনিসগুলো আমাদের জীবন থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো কি হচ্ছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি নাই বলতেই চলে কিন্তু দিন আরো এগিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তি আকার ধারণ করছে আর কিছু কিছু ডিভাইস যেটা আগে ছিল সেটা হচ্ছে জাদুঘরে চলে যাচ্ছে বাংলাদেশ যে জাদুঘর আছে সেখানে চলে যাচ্ছে সেটা এখন বিলুপ্ত সেই জিনিসগুলি নাই এখন আমরা আমাদের সেই ডিভাইসগুলো আরো কি মডেল নতুন মডেল হয়ে আসছে এবং সেগুলো যত যুগ চলে যাবে প্রত্যেকটা জিনিসই সেই যুগটাকে হারাবে এবং সেই জিনিসটা সেই সফটওয়্যারটা বা সেই ডিজিটাল ডিভাইসগুলোকে হারাবে এবং সেগুলো কোথায় যাবে সেগুলো একমাত্র জাদুঘরেই থাকবে আমাদের প্রজন্মের পরে নতুন যে প্রজন্ম আসবে তাদের কাছে সেটা জাদুঘরে থাকলে সেটা সেখান থেকে তারা দেখে নেবে কিন্তু আমরা সেটা বাস্তব দেখছি যেটা সেটা আমাদের পরবর্তী আচ্ছা তারপরে দেখো সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়া আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে তারপরে নিচে যাও পরে কারণে নাকি তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত মানে প্রত্যেকটা অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্বেগ নেওয়া হয়েছে মাত্র এক দেড় দশক আগেও এই যে দেখো এখানে এক দেড় দশক এই দশকগুলি দশক গুলি পারে তোমরা এগুলি করবা টেলিফোনের সংখ্যা আগেও ছিল নগণ্য এখন নির্দিদায় বলা যায় এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতে নাগালে কি ফোন রয়েছে ফোন আমার বাসায় যে সার্ভেন্ট তার হাতেও ডিজিটাল মোবাইল আছে তো আগের দিনে সেটাও ছিল না আগের দিনে শুধু গড়ের কর্তা এবং কর্তির হাতে যে আব্বা বা আম্মা যেটা যে সম্বোধন করে বাবা মাকে আম্মু ড্যাডি মাম্মি যেই যেটা বলো তাদের হাতেই ছিল তারপর এক সময় সময় চেঞ্জের পরে বড় ভাইয়া বড় আপু এরপর চেঞ্জ হয়ে কখনো আমার হাতে কখনো ছোট ভাই বোনের হাতে কখনো তোমাদের হাতে নাকি এক হাত থেকে আরেক হাতে চেঞ্জ হচ্ছে শুধু ডিজিটাল যুগের কারণে যখন দিনগুলো চেঞ্জ হয়ে উন্নত হচ্ছে তখনই এই আকার ধারণ করেছে এখন বয়স্ক যে আমাদের কি দাদু নানু তাদের আসছে যাই হোক এখন দেখো ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে প্রত্যেক এলাকায় পোস্ট অফিসগুলোকে ই সেন্টারে রূপান্তরিত করে মোবাইল মানি অর্ডার এর সুযোগ করে দেওয়া হয়েছে ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে সাথে কি ডিস্ট্রিবিউশন যেটা বলা হয় ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল এবং কি ন্যাশনাল ইনফরমেশন সেল দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন হয়েছে মোবাইল টেলিফোন দিয়ে বত্রি পরীক্ষা রেজিস্ট্রেশন এগুলি সব আন্ডারলাইন করবা এগুলি জাস্ট জানলা এগুলির উপরই কোশ্চেন আছে করলেই হয়ে যাবে পাবলিক পরীক্ষার ফলাফল জানা কিংবা ট্রেনের টিকিট কেনার মতো কাজগুলো নিয়মিতভাবে করা যাচ্ছে স্কুল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ সংযোজন করা হয়েছে এই বইটি তার প্রমাণ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে হ্যাঁ দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজেরা কোম্পানি গড়ে তুলেছে হ্যাঁ এবং বিশাল সংখ্যক তরুণ তরুণী ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং এর আউটসোর্সিং করে দেশের অর্থনীতিকে মজবুত করছে আউটসোর্সিং এর মাধ্যমে তুমি বাংলাদেশে বসে বিদেশের কোন একটা কোম্পানির হ্যাঁ ওই লিংকে বসে ওই ইন্টারনেটের লাইনে বসে তুমি তার কাজটা করে দিচ্ছ এবং নিজের নিজের দেশে বসে দেশের ইন্টারনেটের লাইনের আউটসোর্সিং এর কাজগুলো তুমি অন্য দেশের কাজগুলো তারা তার পরিপ্রেক্ষিতে কারো দেশে ডলার থাকতে পারে দিনার থাকতে পারে রুপি থাকতে পারে সেই অনুযায়ী তাকে পারিশ্রমিক টাকাগুলো দিচ্ছে মানে শ্রমের মূল্য দেশের অর্থনীতিকে মজবুত করেছে এখন কেউ নেই একটা স্টুডেন্ট থেকে শুরু করে একজন রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত যে বাবা আঙ্কেল হতে পারে তারা প্রত্যেকেই তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছে হ্যালো মেয়েরা শুনতে পাচ্ছ